নমস্কার, সঞ্চারিস মাঞ্চিজিতে সবাইকে স্বাগত। আফগান কুইজিনের সমস্ত খাবারগুলো আমাদের কাছে ভীষণভাবে পরিচিত মশলাদার সুবাসিত ঘ্রাণ ও সুন্দর স্বাদের জন্য। আজকে রান্না করছি আফগানি চিকেন বা চিকেন আফগানি রেস্টুরেন্ট স্টাইলে। এটা রান্না করার ঝামেলা কিন্তু বিশেষ কিছুই নেই। এর মুখ্য ব্যাপারটি হলো ক্রিম সসযুক্ত মশলাদার গ্রেভি। আফগানি চিকেন রুটি, পরোটা, নান, তন্দুরির সাথেই বেশি ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে আপনারাও ট্রাই করুন বাড়িতে। ছোট্ট একটা লাইক করে জানান, কমেন্ট করুন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নিত্য নতুন রেসিপি দেখতে চান। পুরনো বন্ধুরা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে রান্না শুরু করছি। রান্নাটার জন্য প্রথমেই আগে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার প্রিপারেশনের জন্য একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিলাম 5-6টার মতো কাঁচা লঙ্কা, 2 ইঞ্চির টুকরো আদা ছোট ছোট টুকরো করে নিয়ে দিয়ে দিলাম, 20টার মতো রসুন কোয়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা। ধনে পাতাটা কিন্তু সামান্য একটু বেশি লাগবে, কারণ এই পেস্টটা আমি গ্রিন পেস্ট হিসাবে তৈরি করে নেব। মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিক্সিতে এই গ্রিন পেস্টটা আমি বানিয়ে নিয়েছি একদম স্মুথ করে। আর এই গ্রিন পেস্টটাই কিন্তু চিকেন ম্যারিনেশনের কাজে লাগবে আমাদের। 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি রান্নাটার জন্য। আর চিকেনগুলোর পিসগুলোয় আমি সামান্য মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, হলো গ্যাস করে নিচ্ছি বা স্প্লিট করে নিচ্ছি, যাতে চিকেনগুলোর মধ্যে মশলাগুলো সমস্ত ঢুকে গিয়ে চিকেনটা ভীষণই সফট আর জুসিভাবে হয়ে যেতে পারে। ম্যারিনেশনের জন্য গ্রিন পেস্টটা রেডি হয়ে গেছে। এখন তৈরি করে নেব রিচ ক্রিম সসটা। তার জন্য লাগছে 150 গ্রাম মতো টক দই। এই টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো ফ্রেশ ক্রিম। এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাসুরি মেথি, 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োর পরিবর্তে সামরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে গ্রেভির রঙটা একটু সাদা মতো হয়। যে গ্রিন পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই গ্রিন পেস্টটা পুরোটাই এখন এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে ভালো করে মিশিয়ে নেবার পর এতে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা মিশিয়ে নেবেন। 1 পাতিলেবুর রস বের করে নিয়ে সেই পাতিলেবুর রসটা এর মধ্যে দিয়ে 1 হুইস্কারের সাহায্যে ভালো করে হুইস্ক করে নিচ্ছি, যাতে কোনো রকম লাম্পস এর মধ্যে না থাকে আর মিশ্রণটা যাতে একদম স্মুথভাবে তৈরি হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চাট মশলা। চাট মশলাটা মেশাতে মেশাতেই হুইস্কার দিয়ে আরেকটু হুইস্ক করে নিচ্ছি। এর মধ্যে এখন কোনো রকম লাম্পস নেই, একদম স্মুথভাবে তৈরি হয়ে গেছে মিক্সচারটা। এখন যে চিকেনগুলো আমি স্প্লিট করে রেখে দিয়েছিলাম সেই চিকেন পিসগুলোর মধ্যে এই মিক্সচারটা পুরোটাই ঢেলে দিচ্ছি। চিকেনের সাথে এই মিক্সচারটা এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মিক্সচারটা কিন্তু একটু বেশি করে বানাতে হবে, তার কারণ এই মিক্সচারটা প্রথমে যেমন চিকেন ম্যারিনেশনের জন্য কাজে লাগবে, তারপরে এটাই কিন্তু আবার গ্রেভি রান্নার জন্য আমাদের কাজে লাগবে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকুন। ম্যারিনেশনের মশলাগুলো প্রত্যেক কটা চিকেন পিসে ভালো করে মাখাতে হবে, যাতে প্লেটগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। এতে চিকেনের পিসগুলো যেমনই সফট আর জুসি হবে তেমনি মশলাযুক্তও লাগবে। মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে 1.5 ঘন্টা মিনিমাম এটাকে কিন্তু ম্যারিনেট করতেই হবে। ফিরে আসছি 1.5 ঘন্টা ম্যারিনেট করে নেবার পরে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে 4 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল গরমের জন্য দিলাম, আর এতে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মাখন, যাতে তেল আর মাখনটা গরম হয়ে যায়। চিকেনটা আমি কিন্তু 2 ঘন্টার কাছাকাছি ম্যারিনেট করে নিয়েছি। এখন এই চিকেনগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, চিকেনের পিসগুলো 1-1 করে দিয়ে দিচ্ছি। তবে আমি একবারই সমস্ত চিকেন পিসগুলো দিচ্ছি না, ব্যাচ ওয়াইজ চিকেনগুলোকে ভেজে নেব। চিকেন পিসগুলো ভাজার সময় কিন্তু ম্যারিনেশনের যে মশলাটা সেটা জানি বেশিরভাগই পাত্রের মধ্যে থেকে যায়, আর চিকেনের গায়ে যেন অল্প অল্প করে লাগা থাকে, সেই মতো করেই ভাজতে হবে চিকেনগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিকেনের পিসগুলো আমি 1-1 দিকটা 5-7 মিনিট সময়ের জন্য ভেজে নিয়ে এখন চিকেন পিসগুলোকে এবার উল্টে দিচ্ছি। অন্য দিকটাও কিন্তু আমি 5-7 মিনিটের জন্য একই রকমভাবে ভেজে নেব।
চিকেন পিসগুলো উল্টে দেবার পর দেখুন এদিকটায় একটু হালকা লালচে করে রং ধরে গেছে। অন্যদিকটাও যাতে এরকম হালকা একটু লালচে রং ধরে সেই মতো সময় নিয়ে কিন্তু চিকেনের পিসগুলোকে বোথ সাইড থেকে ভেজে নিতে হবে। চিকেন পিসগুলো ভাজা হয়ে যাবার পর এবার তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি এবারে দিয়ে দিচ্ছি দুটো দারচিনির টুকরো, তিনটে ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি চারটের মতো লবঙ্গ। ফোড়নগুলো ভাজার একটা সুন্দর গন্ধ আসলেই ম্যারিনেশনের যে এক্সেস মশলাটা বাটির মধ্যে ছিল সেই পুরো মশলাটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা শুরু করার আগেই প্রথমেই আপনাদের বলেছিলাম যে ম্যারিনেশনের যে মশলাটা সেটাই কিন্তু আমাদের পরে গ্রেভি বানানোর জন্য লাগবে। এখন সেই গ্রেভি বানানোর প্রস্তুতিটাই চলছে। মশলাগুলো তেলের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে। এবার ম্যারিনেশনে মশলাটা যে বাটিটায় ছিল সেই বাটিটা ভালো করে ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। তার আগে কড়াইতে এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তেলটা ভালো করে ছেড়ে আসে, মানে মশলাটা ভালো মতো কষে যায়। কিছুক্ষণ রান্না করে নেবার পর এখন দেখুন উপরে সামান্য একটু করে তেল ভাসছে, মানে মশলাটা কিন্তু ভালো মতো কষে গেছে। কষানো মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন পিসগুলো, ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এমনিতেই চিকেন রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, আর যেহেতু এই চিকেনগুলো বেশ অনেকক্ষণ সময় নিয়ে ম্যারিনেট করতে হয় তারপরে ভেজে নেবার ফলে চিকেনটা অর্ধেক প্রায় রান্না হয়েই থাকে। এবারে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ না অবধি সুসিদ্ধ হচ্ছে। প্রায় মিনিট দশেক পর্যন্ত চিকেনটা রান্না করে নেবার পর গ্রেভিটার টেক্সচারটা দেখুন একদম রিচ ক্রিমি টেক্সচারের তৈরি হয়ে গিয়ে চিকেনের পিসগুলো কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে। এই সময় পর্যন্ত রান্না করে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে পরিবেশন করে নিচ্ছি। আজকের আফগানি চিকেন রান্নাটা আমি কিন্তু সার্ভ করছি ঘরে তৈরি করা ত্রিকোণ পরোটা দিয়ে। আপনারা রুটি, পরোটা, নান, তন্দুরের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। আর এর গ্রেভিটা দেখুন একদম থিক রিচ ক্রিমি একটা গ্রেভি। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে, বাড়িতে অবশ্যই ট্রাই করুন। কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে পারেন। সার্ভের আগে উপর থেকে সামান্য একটু ফ্রেশ ক্রিম, জুলিয়ান কাট করে কাটা আদা কুচি আর সামান্য একটু ধনে পাতা কুচি উপর থেকে ছাড়িয়ে প্লেটিংটাকে আমি রেডি করে নিলাম। আজকের আফগানি চিকেন রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, সাথে ছোট্ট একটা লাইক। ভালো না লাগলে সেটাও কিন্তু জানাতে পারেন, সাথে ডিসলাইকও দিতে পারেন। রেসিপির লিঙ্কটা শেয়ার করতে পারেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজনের সাথে। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছেও নোটিফিকেশনটা পৌঁছে যায়। সকল দর্শক বন্ধুদের সুস্থতা কামনা করে আজ কিন্তু এই পর্যন্ত।